হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডাব্লিউ বিসিএস স্ট্র্যাটেজি মানে কিভাবে তোমরা রুটিন বানিয়ে পড়বে সেই বিষয় তো এটা তোমরা যারা নতুন অ্যাসপিরিয়েন্ট তারাও দেখতে পারো যারা পুরনো তারাও দেখতে পারো যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্ট তারাও দেখতে পারো আর যারা অনেকে লিখেছো যে আমি ঘরের কাজ করি হাউস ওয়াইফ তার সাথে সাথে পড়বো তাও তারাও দেখতে পারো ঠিক আছে টাইমিংটা তোমরা তোমাদের মতন করে করে নেবে কিন্তু রুটিনটা এইভাবে তোমরা ফলো করতে পারো তাহলে পুরো সিলেবাসটাও তোমাদের এই কদিনের মধ্যে মানে কমপ্লিট হয়ে যাবে আর রিভিশনও হয়ে যাবে তো চলো দেখো আমি কিভাবে বানিয়েছি আর তোমরা যদি চাও এটাকে মডিফাই করে অবশ্যই তোমাদের মতো করে নেবে তো আমি যেরকম বানিয়েছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে লিখেছি যদি দেখতে নাও পাও তাহলেও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সেইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে কারণ লাইটটা একটু কম আছে মেঘ মেঘ করেছে তো সেই জন্য তো যাই হোক দেখো নাইনটি ডেজ স্ট্র্যাটেজি এখানে লেখা রয়েছে অথবা হানড্রেড ডেজ ঠিক আছে নব্বই দিন মতন বাকি বা একশো দিন মতন বাকিও ধরতে পারো তো সেটাকে আমরা দশ দিন করে ভাগ করছি সপ্তাহে সপ্তাহে না সাত দিন করে নয় দশ দিন করে তোমরা চাইলে এটাকে সাত দিন করে ভাগ করে নিতে পারো তোমরা তোমাদের মতন করে ঠিক আছে তো আমি এখানে ন দিনে ভাগ করেছি মানে নটা পার্টে ভাগ করেছি তাহলে দশ দিন করে পড়ছে নব্বই দিনের জন্য আর যদি একশো দিন থাকে তাহলে দশটা এবারে হতে পারে যে প্রিলিমসের ডেট যেদিন দেওয়া রয়েছে এক্সাম ডেট তো সেদিন হলো না তাহলে কিন্তু তোমরা আরও টাইম পেয়ে যেতে পারো আর যদি তোমরা ধরো এই ভিডিওটা এমন সময় দেখছো যখন আর বেশি দিন বাকি নেই হয়তো তিরিশ দিন বাকি তাহলে তোমরা এটাকে সেইভাবে সাজিয়ে নেবে ঠিক আছে মানে তিরিশ দিনের মধ্যে ভাগ করে নেবে তিন দিন তিন দিন করে তাহলে দশ দিন এরকম মানে যেই রুটিনটা আমি দেবো যেটা দশ দিনের সেটা তোমরা তিন দিনের করে নেবে তাহলেও কিন্তু চটপট রিভিশন হয়ে যাবে মানে একই রুটিন বিভিন্নভাবে কিন্তু সাজিয়ে নেওয়া সম্ভব ঠিক আছে তো এখানে দেখো এগুলো রয়েছে এগুলো আমি পরে লিখে দিচ্ছি তো সেই অনুযায়ী আমরা করব তো এখানে দেখো লেখা রয়েছে পঁচিশ করে তাহলে আমাদের আটটা টপিকে পঁচিশ পঁচিশ করে থাকে ঠিক আছে দিয়ে দুশোতে প্রিলিমস হয় আপাতত তো দুশো নাম্বারের যদি প্রিলিমস হয় তাহলে সেটাকে আমরা ভাগ করে নিয়েছি এটা তোমরা প্রত্যেকটাকে সপ্তাহে ভাগ করতে পারো আমি দশ দিন দশ দিন করে ভাগ করে নিয়েছি তার মানে কি ফার্স্ট টেন ডেজ আমরা একটা সাবজেক্ট পড়বো সেকেন্ড টেন ডেজ তারপর একটা থার্ডে তারপরে ফোর্থ ফিফ্থ সিক্স সেভেন এইট তো এইভাবে এবং শেষে গিয়ে নয় আর দশ নম্বর যে দশ দিন করে বাকি থাকবে তো তখন আমরা কি করব সেটা আমি রুটিংয়ে তোমাদের লিখে দেখাচ্ছি তার আগে তোমাদের বলে দিই আমার চ্যানেলে কিন্তু কি রয়েছে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির ভিডিও প্লে করে বানানো রয়েছে তো তোমরা অবশ্যই ওটা দেখে নেবে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে স্ট্র্যাটেজির ভিডিও এখানে কি আছে এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কি পেয়ে যাবে কোন কোন টপিক ইম্পর্টেন্ট তো সেই টপিকগুলো একটা খাতায় লিখে নেবে এই যে দশ দিন ধরে আমরা পড়বো বা তোমরা সাত দিনেও ভাগ করতে পারো সেদিন কি পড়বো ধরো আমরা হিস্ট্রি পড়বো কিন্তু হিস্ট্রির কি পড়বো সেই যে টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক সেইগুলো কিন্তু এখানে প্লেলিস্টে লিস্টে দেওয়ার রয়েছে সাবজেক্ট ওয়া স্ট্র্যাটেজিতে ঠিক আছে ওইগুলো পড়বো আগে তারপরে যদি সময় থাকে তারপরে মিসলেনিয়াস মানে আরও যে কোনো মানে আরও নানান রকম টপিক আছে তো সেইগুলো তারপরে পড়বো ইম্পর্টেন্টগুলো আগে কমপ্লিট করব তাহলে কি হবে কম সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারবে এছাড়াও তোমরা চাইলে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে ডাব্লু বিসি উইথ বাসু সেখানে জয়েন করতে পারো আর গ্রুপও আছে ওখানেও জয়েন করতে পারো কোনো যদি কুয়ারি থাকে ওখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো ওখানে অনেকেই আছে তারা কিন্তু উত্তর দিয়ে দেয় আমিও দিই তো চলো এবার শুরু করে দিই ভালো করে আচ্ছা প্রথমে আমাদের কি কি সাবজেক্ট আছে সেগুলো হচ্ছে জানতে হবে তো ফার্স্টেই অবশ্যই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এবং ইংলিশটা কিন্তু এখানে কি গ্রামার আচ্ছা ইংলিশের পরে বাংলা বাংলা কিন্তু প্রিলিমসে নেই ওটা আছে মেন্সে তাহলে আমাদের বাংলার দরকার নেই তারপরে ধরছে ম্যাথ ম্যাথ আছে ম্যাথের মধ্যে কি আছে ম্যাথ আর জিআই আছে ঠিক আছে ম্যাথটা কম থাকে আর জিআইটাই বেশি থাকে মানে রিজনিংটা বেশি থাকে কিসে প্রিলিমসে আচ্ছা এটা হয়ে গেল এবার হিস্ট্রি হিস্ট্রিটা দুটো পার্টে ভাগ আছে ঠিক আছে হিস্ট্রি একটা আইএনএম বেশি থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা বেশি থাকে ঠিক আছে আচ্ছা জিওগ্রাফি এবার জিওগ্রাফির সাথেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও তোমরা পড়বে একসাথেই ঠিক আছে এটা অল্প থাকে আচ্ছা এরপরে আর কি বাকি থাকছে সায়েন্স সায়েন্সের মধ্যে কিন্তু তিনটে সায়েন্সই আসছে ঠিক আছে তো তিনটে সায়েন্সই একসাথে এখানে পড়তে হবে এরপরে কি আছে তাহলে দেখো মানে কী হয়ে গেলো ইংলিশ হয়ে গেলো ম্যাথ হয়ে গেল হিস্ট্রি হয়ে গেল জিওগ্রাফি সায়েন্স এরপরে বাকি থাকছে ইকোনমি আর পলিটি ওটা কিন্তু একসাথে ঠিক আছে ইকোনমি প্লাস পলিটি একসাথে একসাথে কি হয় এটা পঁচিশ নম্বর এই যে পঁচিশ লেখা রয়েছে পঁচিশ নম্বর একসাথে মানে তেরো বারো এরকম করে বা দশ পনেরো তো পলিটিটা ভালো করে পড়বে আর ইকোনমিটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আর লাস্টে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা রাখছি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বে সেটা আমি এটা যখন বলবো তখনই আমি বলে দেবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এইবারে এই রুটিনটাতে আমরা তো এইটা পড়বো এবার তোমরা বলবে দশ দিন ধরে একই সাবজেক্ট পড়বো যাদের মনে হবে দশ দিন ধরে একই সাবজেক্ট পড়বে না তারা দুটো দুটো মিলিয়ে মিশিয়ে পড়বে ঠিক আছে আর একই পড়ার কারণ কি আমরা কি করব ফার্স্টে সকালে আমরা কি পড়ব সকালে আমরা পড়বো এইটা টেক্সট ঠিক আছে টেক্সট পড়বো আচ্ছা এখানে না লিখে আমি তাহলে এখানটায় লিখছি কারণ প্রত্যেকটারই রুটিন একই হবে সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে রুটিনটা কিন্তু একই থেকে যাবে প্রথমে আমরা সকালে উঠে যেটা পড়বো সেটা হলো টেক্সট বই ঠিক আছে টেক্সট বুক পড়বো যার যা বই আছে ঠিক আছে কারণ নোয়ার লাইনার বই থাকতে পারে কারো ডেসক্রিপটিভ বই থাকে থাকতে পারে কারো সাবজেক্ট ওয়াইজ বই থাকতে পারে যার যা বই আছে সেই বই থেকে এই টপিকটা পড়বো কি পড়বো না ইম্পর্টেন্ট টপিকগুলো যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি লিস্ট মানে প্লে লিস্টের মধ্যে গিয়ে পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে পেয়ে যাবে সায়েন্সেরটা ভালো করে ওখানে দেওয়া রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে কালই শেষ হয়ে গেলো সায়েন্সটা তোমরা ওখানে ভালো করে পাবে ঠিক আছে তো এটা পড়বে প্রথমে হচ্ছে কি পড়বে তাহলে টেক্সট বই টেক্সট বইটা হচ্ছে সকালে যার যখন ফার্স্ট টাইম হবে এবার কারোর হতে পারে যে ফার্স্ট টাইমটাই হচ্ছে রাত্রে তো রাত্রেই সে পড়বে কিন্তু তিন ভাগে ভাগ করতে হবে সময়কে তিন ঘন্টা যদি সময় হয় তিন ঘন্টাকে এটাকে কিন্তু ভাগ করতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এইভাবে কারোর যদি ছ ঘন্টা টাইম থাকে তাহলে সেটাকে টু প্লাস টু প্লাস টু এইভাবে ভাগ করতে হবে তিনটে ভাগে আমরা পড়া করব তাহলে ফার্স্ট আমরা টেক্সট বই পড়লাম ইম্পর্ট্যান্ট টপিকের কারণ পুরোটা তো পড়বো না প্রথমে কিছু পড়বো ধরো ইংলিশে ইডিয়াম অ্যান্ড ফ্রেস পড়লাম পড়লাম এইবারে আমাকে কী জানতে হবে যে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কীরকম এসেছিলো তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এবারে করব। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বে এবারে পরেরটাতে পরের স্টেপে সেই দিনই সেই টপিকের উপরে তাহলে আমাদের জানা হয়ে গেল যে এই রকম আসবে সেটা আমি যদি না পড়ে থাকি তাহলে আরেকবার তখন পড়ে নেব এরমভাবে ঠিক আছে এইবারে কি করব যেই বই থেকে পড়ছি যেই টপিকটা সেই টপিকের শেষে কিন্তু কোশ্চেন থাকে কিছু সেট থাকে যদি না থাকে তো আলাদা করে ইংলিশের জন্য কিছু প্র্যাকটিস সেট বই বা কোনো যদি আমাদের বই থাকে যেখানে হচ্ছে মক টেস্টের বই সেখানেও শুধু ইংলিশের পোর্শনটা বার করে নিয়ে সেইটার মক টেস্টটা দেব ঠিক আছে পারলে টপিক ওয়াইজ দিলে সব থেকে ভালো হয় মক টেস্টের বইতে সব মিলিয়ে মিশিয়ে থাকবে তাহলে কি হলো ধরো এসপি বক্সি থেকে পড়ছো তাহলে এসপি বক্সিতে দেখবে শেষে কিন্তু অনেক মানে প্র্যাকটিস সেট রয়েছে তো অত নয় কিছু কিছু বেছে বেছে আমরা করলাম ঠিক আছে দশটা করি কুড়িটা করি একশোটা করি যার যতক্ষণ সময় এক ঘন্টায় যতগুলো হবে করার চেষ্টা করব দেখবে যে কতটা পারছো কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো ভুল হলো মানে কি আবার ওই টপিকটা কিন্তু পড়তে হবে তাহলে আবার নেক্সট দিনও তোমরা পড়বে এইভাবে তোমরা কিন্তু দশ দিনের টপিকগুলোকে নিজেরা ভাগ করে নেবে ধরো ইম্পর্টেন্ট টপিক আছে ইংলিশে ছটা তাহলে তোমাদের কিন্তু দশ দিনে প্রায় দুবার করে পড়া হয়ে যাবে ঠিক আছে একদিনে দুটো দুটো করে পড়ছো এরকম করে পড়লে কিন্তু তোমাদের ভালোভাবে পড়া হয়ে যাবে অনেকটা পড়া যাবে এবার মনে করো ইম্পর্টেন্ট টপিক আছে ইংলিশে কথার কথা বলছে এতগুলো নেই কুড়িটা আছে তাহলে তোমায় কি করতে হবে একদিনে কিন্তু দুটো করে কভার করতে হবে যেহেতু সময়টা আর কম হ্যাঁ এখন তুমি যদি এই ভিডিওটা দেখছো যে তোমার এক বছর বাকি আছে এক্সাম তাহলে তো তুমি নিশ্চিন্তে পড়তে পারবে কোনো চিন্তা নেই নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু টপিক ওয়াইজ পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ ধরে সাবজেক্টকে ধরে তার টপিককে ভাগ নিতে হবে সাব টপিকে ঠিক আছে বিভিন্ন রকম টপিকে ভাগ্য নিতে হবে ধরো একদিন পড়লে আর্টিকেল তারপরে পড়লে প্রিপোজিশান তারপরে পড়লে ইডিয়াম ঠিক আছে তারপরে সেন্টেন্স স্ট্রাকচার পড়লে ঠিক আছে তো নানান রকমভাবে তোমরা কিন্তু পড়তে পারো ঠিক আছে তো এইভাবে তোমাদের সাবজেক্টটাকে নেবে তাকে আবার টপিকে ভাগ করে নেবে সেই টপিকগুলো কোথায় পাবে আমার চ্যানেলেই দেওয়া রয়েছে ভিডিও ঠিক আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে সেইভাবে পড়বে তাহলে কি হলো ফার্স্ট হাফে এবার মনে করো কেউ সকালে আটটায় উঠছ কথার কথা বলছি মানে আটটা থেকে পড়া স্টার্ট করছো ছটাতেই উঠছো কাজকর্ম করে আটটা থেকে সময় হচ্ছে তাহলে মনে করো আটটা থেকে দশটা তুমি এটা পড়লে তারপরে মনে করো তোমার দুপুরে একটু সময় হচ্ছে তিনটের পরে এবার তুমি তাহলে কি করলে তিনটে থেকে পাঁচটা তুমি এইটা পড়লে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে এবারে তোমার সময় হচ্ছে আবার রাত্রি আটটা তাহলে তুমি আবার রাত্রি আটটা থেকে দেখা গেলো যে দশটা অবধি করতে পারছো তাহলে দশটা অবধি তুমি সেই বিষয়ে টেস্ট দিলে সেট থেকে মক টেস্ট থেকে নিজের টেক্সট বই থেকে যেখান থেকে খুশি এমন না যে এই মক টেস্টটা সেটাই দিতে হবে যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে কারণ প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসে গেছে সেটাই যে সম্পূর্ণ আসবে তা না কিছু এক্সট্রা তোমায় কিন্তু করতে হবে তাহলে এক্সট্রা তুমি মক টেস্ট থেকে করলে এবারে মনে করো হিস্ট্রি হিস্ট্রির কিন্তু সাবজেক্ট ওয়াইজ বই প্রচুর আছে এমসিকিউ বই প্রচুর আছে ঠিক আছে হিস্ট্রির এমসিকিউ বই প্রচুর আছে হিস্ট্রির টপ সাবজেক্ট ওয়াইজ বই প্রচুর আছে মক টেস্টের বই প্রচুর আছে তোমরা সেখান থেকে কিন্তু করতে পারবে ঠিক আছে তাহলে হিস্ট্রিটা এখানে করবে কি মডার্নটা করবে এনশিয়ান্টটা করবে আর আইএনএমটা করবে এই সময় ঠিক আছে তো প্রথমে তোমরা কি দিয়ে শুরু করতে পারো ইংলিশ দিয়ে এবার তোমরা এটাকে চেঞ্জও করতে পারো তোমরা এই সাবজেক্টগুলোকেও চেঞ্জ করে নিতে পারো আবার সাবজেক্টগুলোকে দিনে দুভাগে ভাগ করে নিতে পারো মানে ইংলিশের সাথে তুমি হিস্ট্রি করলে তারপরে ম্যাথের সাথে তুমি আইএনএম করলে জিওগ্রাফির সঙ্গে তুমি সায়েন্স করলে এটাও করতে পারো মানে এই রুটিনটাকে পুরো ফলো করতে হবে তা না তুমি তোমার মতো চেঞ্জ করে নেবে কিন্তু প্যাটার্নটা এটা থাকবে যে প্রথমে টেক্সট বই বই পড়বে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে তারপরে মক টেস্ট এবার অনেকে বলতে পারে যে প্রথমে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব তারা করবে যাদের অলরেডি সাবজেক্টগুলো কভার হয়ে গেছে ঠিক আছে সাবজেক্ট যদি কভার না হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েও তো তুমি বুঝতে পারবে না যে কোন টপিক থেকে এসেছে তো সেই জন্য আগে টপিক ওয়াইজ পড়বে সেই টপিকের উপরে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে ঠিক আছে ম্যাথ জিআই করবে এখানে ম্যাথের থেকে জিআইটা বেশি প্র্যাকটিস করবে হিস্ট্রি পড়বে আইএনএম পড়বে তারপরে পাঁচ নম্বর যেই দশ দিন মানে পঞ্চাশ নম্বর দিন যাচ্ছে ঠিক আছে সেই সময়টাতে তোমরা করবে জিওগ্রাফি তারপরে ছয় নম্বর যেই দশ নম দশটা দিন মানে ষাট ষাট নম্বর দিন ষাট দিনে যখন তখন তোমরা এখানে সায়েন্সটা পড়বে তারপরে সত্তরের সময় তো তোমরা হচ্ছে ইকোনমি পলিটি পড়বে তারপরে আশিতে কারেন্ট অ্যাফেয়ার্স এইবারে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বে এই জায়গাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ ম্যাথের এখানে টপিক ওয়াইজ ভাগ করে নেবে যদি কুড়িটা টপিক থাকে প্রথমে এক নম্বর টপিক দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রথম দিন এই এক নম্বর টপিকের উপরে টেক্সট বই মানে কি ম্যাথের বই থেকে প্র্যাকটিস করবে ঠিক আছে সকালবেলায় প্র্যাকটিস করলে দেখা গেল যে তুমি বোট অ্যান্ড স্ট্রিম স্রোত প্র্যাকটিস করলে তাহলে নৌকা স্রোতের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করলে এবারে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারে যে নৌকা স্রোত থেকে কি কী কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখা হয়ে গেল সেখানেও অবশ্যই প্র্যাকটিস কেন অঙ্ক মানেই প্র্যাকটিস দেখলে মানে দেখলে প্লাস করলে এইবারে তুমি ওই রিলেটেডই যেখানে সমাধান করা আছে বা নেই সেখান থেকে তুমি এবারে মক টেস্ট দিলে দশটা করো কুড়িটা করো পঁচিশটা করো তিরিশটা করো একশোটা করো যটা খুশি করো এখানে প্র্যাকটিস করলে এবার দেখলে যে তুমি কতগুলো সঠিক করলে ঠিক আছে এবারে মনে করো জিআই করছো ভেন ডায়াগ্রাম করছো তো ভেন ডায়াগ্রাম প্রথমে নিজে নিজে কয়েকটা প্র্যাকটিস করলে বই থেকে তারপর প্রিভিয়াস ইয়ারে দেখলে কী ধরনের এসেছে তারপরে তুমি আবার নিজে নিজে প্র্যাকটিস করলে অঙ্কটার ক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এই সময়ও প্র্যাকটিস এই সময়ও আর প্রিভিয়াস ইয়ারটা করার সময়ও কিন্তু তুমি প্র্যাকটিসই করলে কিন্তু ম্যাথ জিয়াই যদি প্র্যাকটিস করো সেটা তো তোমার শুধু ডাব্লিউ বিসিএস না অন্যান্য এক্সামেও কাজে দেবে ঠিক আছে এই ইংলিশটা আর ম্যাথ জিআই অন্যান্য এক্সামেও কাজে দেবে তারপরে বলবে কি এইগুলো কি দেবে না না এইগুলোও দেবে কিন্তু এগুলো কি ডাব্লু এর ক্ষেত্রে একটু বেশি পড়তে হয় ঠিক আছে একটু বেশি পড়তে হয় অন্যান্য এক্সামে একটু সহজ সরল আসে বা অতটা ডিপলি অত পড়তে লাগে না কিন্তু ডাব্লু বিসিএসের জন্য যদি তোমার পড়া থাকে অন্যান্য যে কোনো এক্সাম যেমন মনে করো ডাব্লিউ বিপি তোমার কাছে ইজি হয়ে যাবে অনেকটাই ঠিক আছে অনেকটাই ইজি হয়ে যাবে এটার তুলনায় আচ্ছা সেটা হলো আচ্ছা এবার সায়েন্স সায়েন্সকে তো তোমাকে ভাগ করতে হবে তিনটে ভাগে প্রথমে তিনটে ভাগে লাইফ সায়েন্স তারপর হচ্ছে ফিজিক্স তারপর কেমিস্ট্রি এবার দেখবে ফিজিক্স থেকে কি কি কোশ্চেন আসছে কেমিস্ট্রি থেকে কি কি আসছে এগুলো তো দেখছই তার আগে টপিকগুলো জেনে নেবে টপিকগুলো লিখে নেবে সেই টপিক ধরে ধরে শুরু করবে প্রথমে টপিক ধরে পড়বে প্রথমে ফিজিক্সকে কমপ্লিট করবে তারপরে কেমিস্ট্রি তারপর বায়োলজি এইভাবে কিন্তু করতে পারো ঠিক আছে তো ওইভাবে তোমরা করে নেবে তারপরে হচ্ছে ইয়ার কোশ্চেন দেখবে আর প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করবে বা এমসিকিউ বই থেকে ঠিক আছে বা এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করবে এমসিকিউ বইও আবার কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ রয়েছে একটাতে সমস্ত সাবজেক্ট একসাথে রয়েছে যেমন তরুণ গোয়েলের এমসিকিউ বইতে সব সাবজেক্টই তুমি পেয়ে যাবে ঠিক আছে সেখানেও টপিক ওয়াইজও থাকবে লুসেন্টেও তাই পেয়ে যাবে ওইভাবে তোমরা করতে পারো ঠিক আছে তরুণ গোয়েল আছে তারপরে হচ্ছে লুসেন্ট আছে এইগুলো থেকে করতে পারো এবার যদি ভাবো না সাবজেক্ট ওয়াইজ নেব মানে পুরো হিস্ট্রির জন্য আলাদা সেই ধরনেরও প্রচুর আছে মার্কেটে গিয়ে তোমরা দেখতে পারবে ঠিক আছে যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা নেই নেবে কোনো চিন্তা নেই আচ্ছা সেই বিষয়েও ভিডিও আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে গিয়ে দেখলেই তোমরা দেখতে পাবে আচ্ছা এখানটা তো পুরো ভিজিভিজি হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো এরপর হচ্ছে ইকোনমি পলিটির মধ্যে আমি বলবো পলিটিটাই বেশি জোর দাও ঠিক আছে পলিটিতে নাম্বারটা তোলা সম্ভব ভালো এখানে হচ্ছে যদি তুমি মেন্সেও দাও মেন্স বসো তখন কিন্তু পলিটি থেকে ভালো নাম্বার তুলতে পারবে আর ইকোনমিতে ম্যাক্সিমামটা থেকে যায় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ঠিক আছে মানে কারেন্ট ইস্যু রিলেটেড তাই ইকোনমিটাও অবশ্যই পড়বে বেসিকগুলো বেসিকগুলো তো আর চেঞ্জ হবে না আর কোয়ালিটিটা বেশি করে পড়বে এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়বে তো এখন এই বছরের যেটা হয়েছে সেটা হচ্ছে কি প্রায় বছরের শেষে এক্সাম হচ্ছে প্রায় বছরের শেষে তাহলে কি হলো পুরো এই বছরের জানুয়ারি থেকে ঠিক আছে জানুয়ারি থেকে পুরো যখন এক্সাম হবে ঠিক আছে অক্টোবরের অবধি যদি হয় তাহলে অক্টোবর অবধি পুরো পড়তে হবে যদি ডিসেম্বরে এক্সাম হয় তাহলে পুরো ডিসেম্বর অবধি পড়তে হবে ঠিক আছে এমনিতে হচ্ছে ওয়ান ইয়ার পড়তে হবে আর ছ মাসটা হচ্ছে বেশি করে ঠিক আছে ওয়ান ইয়ারের পড়তে হবে আর সিক্স মান্থ হচ্ছে বেশি করে পড়তে হবে মানে রিসেন্ট সিক্স মান্থ ঠিক আছে মানে এক্সাম যখন হচ্ছে তার আগের ছমাসটা বেশি পড়তে হবে আর এমনিতে এক বছর এবারে কোন কোন টপিকের পড়তে হবে সেই বিষয়ের ভিডিও আমার কিন্তু ওই সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ভিডিও ওইখানে রয়েছে কারণ কি কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু সমস্ত রকম কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগে না ঠিক আছে যেইগুলো আমাদের এক্সামে আসবে সেইগুলো আমরা পড়বো তো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমাদের পড়ার দরকার নেই তো সেইখানেও কিন্তু কিছু কিছু টপিক রয়েছে যেমন স্পোর্টস রিলেটেড পড়তে হবে স্পোর্টস গুলো বেশি আসে কিসে রেলে তো এখানে মোটামুটি একটু কম আসে তো সেইগুলো তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন যে পুরস্কার রয়েছে তো সেইগুলো অ্যাওয়ার্ড যেগুলো তো সেইগুলো বেশি করে পড়তে হবে তো আরও এরকম অনেক কিছু আছে সেইগুলো কিন্তু পড়তে হবে তো সেইগুলো কি সেগুলো তোমরা দেখে নেবে দেখে নিয়ে সেটাকেও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ভাগ করবে মনে করো দশটা ভাগে এবার দশ দিন ধরে সেই এক একটা টপিককে কমপ্লিট করবে পুরো এক বছরের ঠিক আছে এবার টপিক ওয়াইজ যদি না করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মান্থলি ওয়াইজ করবে ঠিক আছে বারো মাস বা দশ মাসের যদি পড়তে হচ্ছে এখানে দশ মাস পড়তে হচ্ছে তাহলে দশ ভাগে ভাগ করবে এক এক দিন এক একটা মাসটাকে তোমার কমপ্লিট করতে হবে ঠিক আছে রিভিশনের জন্য এছাড়া কিন্তু কোনো উপায় নেই তা দিন ধরে তুমি ওখানে তো আর তোমার প্রিভিয়াস ইয়ার করার দরকার নেই আর মক টেস্টটা দিলে দিতে পারো কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে লাগছে না ঠিক আছে কারণ প্রিভিয়াস ইয়ারটা যেটা সেগুলো তো হয়ে গেছে হ্যাঁ দেখতে পারো এই কারণে যে কোন কোন টপিক থেকে আসছে সেইটার জন্য দেখতে পারো কিন্তু ওটা পড়ে মুখস্থ করার প্রয়োজন নেই যেইগুলো চলে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আর আসবে না ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা জাস্ট কী টপিক থেকে আসছে সেটার জন্য কিন্তু প্র্যাকটিসের জন্য নয় ঠিক আছে আর প্র্যাকটিস যদি করো তাহলে রিসেন্ট প্র্যাকটিস সেট থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক আছে তাহলে বুঝতে পারলে এবার এইগুলো অনেকে যদি বুঝতে না পারো তাহলে বলে দিচ্ছি দেখো ফার্স্টে হচ্ছে ফার্স্ট টেন ডেজ এবার দশ ডে হয়ে গেল এবার এগারো থেকে কুড়ি এটা ঠিক আছে তাহলে একুশ থেকে তিরিশ এটা একত্রিশ থেকে চল্লিশ নম্বর দিন এইটা তাহলে বুঝতে পারছি এখানে কী হবে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি তাহলে আশি দিন হয়ে গেলো এবারে একাশি থেকে নব্বই নম্বর দিনে আমরা কী করবো এইবারে আমরা কী করবো সেটা আগে এখানটা মুছে দিই এখানটা তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো আমি যেভাবে বললাম যদি না বুঝে থাকো দেখে নিয়ে ভালো করে বুঝে নিজেরা টুকে নাও ঠিক আছে এবারে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি যে তিন ঘন্টাকে এইভাবে ভাগ করে নেবে এগুলো সব আচ্ছা এইবারে হচ্ছে কি একাশি থেকে নব্বই নম্বর দিনে আমরা কি পড়ব এবার তো তোমার তো আটটা সাবজেক্ট আটটা টপিক মানে আটটা সাবজেক্টের সমস্ত টপিক করা হয়ে গেলো ঠিক আছে পড়া হয়ে গেল এইবারে এখানে তোমাকে কী করতে হবে অবশ্যই মক টেস্ট এইবারে কিন্তু ফুল মক টেস্ট ঠিক আছে ফুল মক টেস্ট ঠিক আছে মানে মক আগে লিখলাম ফুল পরে লিখলাম কিন্তু ফুল মক টেস্ট দিতে হবে তাহলে ফুল মক টেস্ট মানে কি দুশো নম্বরের মক টেস্ট আটটা সাবজেক্টে এবার দেখবে যে তুমি কত করে পাচ্ছ প্রত্যেক দিন কারণ এত পড়া হয়ে গেছে এবার তোমায় দিতে হবে এবার তুমি একশো পেলে ঠিক আছে নেক্সট দিন দেবে নটা ন দিনে তোমরা দশ দিনে তোমরা দশটা দিতে পারো দশ দিনে তোমরা দুটো করে যদি দিতে পারো তাহলে কুড়িটা দিতে পারো এবার দুটো করে দিলে কি হবে তুমি দেবে তোমার মিলাতে হবে সেখানে কিন্তু টাইমটা যাবে ঠিক আছে তিন ঘন্টা করে লেগে যেতে পারে তো যদি তোমার ছ ঘন্টা সময় থাকে তাহলে দিনে দুটো করে মকটেস দেবে তাহলে তোমার দশ দিনে কুড়িটা দেওয়া হয়ে যাবে আর যদি একটা করেও দাও কোনো চিন্তা নেই দশ দিনে তোমাদের দশটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে দশটা টেস্ট দেওয়া হয়ে যাবে এবার একশো পেলে তারপর দিন দেখবে হয়তো একশো দশ পেলে তারপর দিন দেখবে হয়তো আশি পেলে কারণ কোনোটা কঠিন থাকে তার জন্য ভাবার এই নেই যে তুমি এক্সামেও তাই পাবে না এবার দেখা গেলো কোনোটা একশো চল্লিশ পেলে ঠিক আছে এরম করে করতে করতে যেখানটা দেখবে ভুল হচ্ছে সেইগুলোকে আবার একটু টেক্সট বই থেকে পড়ে নেবে ঠিক আছে টেক্সট বই থেকে কি পড়ে নেবে যেগুলো ভুল হচ্ছে ঠিক হচ্ছে তো আর দেখার দরকার নেই তোমার তো ওটা মুখস্থ আছে বলেই তো পারছো ঠিক আছে তো এইভাবে চলবে তোমাদের ইয়ে এবার যদি দেখো তারপরে এক্সাম চলে আসলো তাহলে তো এক্সাম দেবে এবার যদি এক্সাম না আসে তাহলে এই যে দশ নম্বর দিন অর্থাৎ একানব্বই থেকে একশো নম্বর দিন ঠিক আছে এইখানে এখানে আবার কি করবে সেই মক টেস্টই দেবে মক টেস্টই দেবে ঠিক আছে আর পরীক্ষার পাঁচ দিন আগে যদি মনে হয় মক টেস্ট দেবো না তাহলে মক টেস্ট না দিয়ে রিভিশনও করতে পারো ঠিক আছে রিভিশনও করতে পারো আবার মক টেস্টও দিতে পারো সেটা তুমি তোমার মতন করে করে নেবে তবে হ্যাঁ এক্সামের আগে আগে কিন্তু মানে কি বলবো তেল ভাজা এই সব খাবার একটু কম খাবে ঠিক আছে একটু ফল মূল শাক সবজি বেশি খাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে মন মেজাজটা ভালো থাকবে শরীর ফিট থাকবে এক্সাম হলে গিয়ে তুমি ভালো করে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট এই রুটিনটাকে যেরাভাবে বললাম সেইভাবে তোমরা সাজিয়ে নাও বা তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নাও কীভাবে সাজাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ওখানেও জানাতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা ভালোই উপকারে লাগবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে